ভিডিওটি শুরু করব আমি শ্রদ্ধেয় এনায়েত ভাইয়ের একটি ভিডিও দিয়ে, যেখানে তিনি বাংলাদেশের রোস্টারদেরকে নিয়ে কথা বলেছেন। রোস্টারদের ভুল ত্রুটি, রোস্টাররা কাদেরকে অবজেক্টিফাই করে, রোস্টারদের ভিউ কার থেকে আসে, রোস্টারদের ফিউচার কি, ওনার এই ভিডিও আমি মনোযোগ দিয়ে দেখছি। দেন আমি আমার চ্যানেলের সবগুলো ভিডিও রিওয়াচ করি। 15-20টা ভিডিও মনে হইলো ডিলিট করা প্রয়োজন এবং সেগুলো আমি আমার চ্যানেল থেকে ডিলিটও করি, যার জন্য আমি এনায়েত ভাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার এই ভিডিওর জন্যই হয়তো আমার এই রিয়েলাইজেশনের জায়গাটা পূরণ হয়েছে। মিনওয়াইল গত 23 মার্চ 2021 এভার গিভেন নামে একটা জাহাজ পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌরুট সুয়েজ খালের মধ্যে আটকে যায় এবং গত 29 মার্চ 2021 এই জাহাজটা আবার আগের জায়গায় ফেরত আনা সম্ভব হয়। আপনি এখন জিজ্ঞেস করতে পারেন, তাতে আমার কি আসে যায়? হে এনায়েত চৌধুরী, আপনি মামুনুল হককে নিয়ে কোনো কথা বলেননি। বুয়েট ভর্তি পরীক্ষায় 270 নম্বর চাইছে, এর মধ্যে গণিত বলতে উচ্চতর গণিত বুঝাইছে নাকি সাধারণ গণিত বুঝাইছে এই ব্যাপারে আপনি কোনো কথা বলেননি। তুই ভিডিও বানাইতে নামছিস কেন? এই জাহাজটা আটকায় থাকার কারণে প্রত্যেক দিন প্রায় $9.6 বিলিয়ন ব্যবসা আটকায় ছিল। এটা বাংলাদেশি টাকায় হয়, আপনারা নিজেরা হিসাব করে নেন, আমার এখন আইসামি লাগতেছে হিসাবটা বলতে। প্রত্যেক ঘন্টায় প্রায় $400 মিলিয়ন ক্ষতি হইতেছিল। এখন জাহাজটা আবার আগের পজিশনে আইসেই কিন্তু নিস্তার পায় নাই। সুয়েজ ক্যানেল অথরিটি SCA বলতেছে যে ওরা একটা ইনভেস্টিগেশন চালাবে যে এই জাহাজটা কেন এখানে আটকাইছিল, এবং যদি এখানে জাহাজের কোনো দোষ পাওয়া যায় তাহলে জাহাজটাকে $1 বিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হইতে পারে। সব মিলায় প্রশ্ন আসে, সুয়েজ খাল কেন এত গুরুত্বপূর্ণ যেখানে এক সপ্তাহ মাত্র একটা জাহাজ আটকায় থাকার কারণে এত $1 বিলিয়ন ক্ষতি হইতেছিল? আমরা তো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঐতিহাসিকভাবে ফার্মগেট কিংবা বনানীর জ্যাম খায় খায় বড় হইছি, এই ব্যাপারে তো কোনোদিন আমরা কোনো ময়না তদন্ত দেখি নাই। সুয়েজ খালের ইতিহাসটা কি, এই খাল নিয়ে এর আগে আর কি কি ঝামেলা লাগছিল, আর এভার গিভেন জাহাজের পুরো কাহিনীটা আসলে কি, এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন সুয়েজ খালে যাওয়া যাক। খ্রিস্টপূর্ব 1887 থেকে 1849 অব্দের মধ্যে একজন ফারাও ছিল, ওনার নামটা হইতেছে সেনসরেট 3। উনি হইতেছে এই জায়গাটাতে প্রথম খাল খনন করার সিদ্ধান্ত নিছিলেন, যেটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগর বা রেড সি কে একসাথে যুক্ত করে। তবে এই জায়গাটায় মডার্ন যে খাল নির্মাণের কর্মসূচিটা, এটা নিছিলেন প্রথম নেপোলিয়ন বোনাপার্ট। 1799 সালে চার্লস লেপিয়ারের দ্বারা এই প্রজেক্টটা শুরু হয়েছিল, কিন্তু ওরা একটা মিসক্যালকুলেশন করছিল বা একটা ভুল করছিল। হাতের এক, আপনি যদি কখনো অঙ্ক করার সময় একটু ভুল করেন তাইলে হয়তো কোনো ধরনের সমস্যা হয় না, আপনি পরীক্ষায় হায়েস্ট একটা শূন্য পাইতে পারেন, কিন্তু নেপোলিয়নের যে ইঞ্জিনিয়াররা ছিল তারা এরকম একটা ভুল করার মাধ্যমে একটা মিসক্যালকুলেশন বলছিল এই যে লোহিত সাগর নাকি ভূমধ্য সাগরের তুলনায় প্রায় 10 মিটার বেশি উঁচু। অর্থাৎ লোহিত সাগরের যে পানির লেভেলটা আছে এটা ভূমধ্য সাগরের পানির লেভেলের থেকে প্রায় 10 মিটার বা 30 ফিট বা 3 তলা উঁচু দালানের সমান উঁচু। তো নেপোলিয়নের যে ইঞ্জিনিয়াররা ছিল ওরা বলছিল যে আপনি যদি এই খালটা বানান, যেহেতু 10 মিটার উঁচু লোহিত সাগরের পানির লেভেল, এই পানিটা এসে নাইল ডেল্টা বা নীল নদের কারণে যে বদ্বীপটা তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশের মতন যে ডেল্টা বা বদ্বীপটা আছে, ওই বদ্বীপটা আর থাকবে না, ওইটা সাগরের পানিতে ভেসে চলে যাবে, তাই আপনি এই খালটা এখন বানাইতে পারবেন না। পানির লেভেল এই 10 মিটার উঁচু হওয়ার মিসক্যালকুলেশনটা অনেক বড় একটা ভুল ছিল। এরপরে আরো কিছুদিন যায়, প্রায় 34 বছর পরে 1833 সালে ফ্রান্সের কিছু ইন্টালেকচুয়ালরা আসছিলেন, ওদের নাম হচ্ছে সেন্ট সিমোনিয়ান্স। ওরা এসে বলছে, আরে এখানে তো খালের প্রজেক্টটা নেওয়া যায় এবং এটা খুবই লুক্রেটিভ একটা জিনিস। কিন্তু তার ঠিক 2 বছর পরে 1835 এখন যেরকম আমাদের একটা প্যান্ডেমিক চলতেছে, ওই সময় একটা প্লেগের প্যান্ডেমিক বা এপিডেমিক শুরু হয়েছিল, এবং এতে ফ্রান্সের সেই ইন্টালেকচুয়াল ইঞ্জিনিয়ারদেরও কয়েকজন আক্রান্ত হয় এবং তারা ইজিপ্ট থেকে ফ্রান্সে ফেরত যান। তো কি হইল, আমাদের সুয়েজ প্রজেক্টের কাজটা আরো কিছুদিন আটকায় গেল। এর প্রায় 10 বছর পরে 1846 সালে এই সেন্ট সিমোনিয়ান্সরাই আবার একটা অ্যাসোসিয়েশন গঠন করে যে চলো দেখি সুয়েজ খালটা বানানো যায় কিনা, এটা একটা ফিজিবিলিটি স্টাডি করি বা সম্ভাব্যতা যাচাই করি। 1847 সালে বুর্দেল এইটা কনফার্ম করেন যে দেখেন ভাই, ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মধ্যে আসলে পানির লেভেলে কোনো ডিফারেন্স নাই। আপনি যে বলতেছিলেন যে এই খালটা বানানো হইলে নাইল ডেল্টা বা নীল নদের বদ্বীপ পুরোটা ভাইসা যাবে, এই জিনিসটা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই, এবং যেটা আজ পর্যন্ত সত্য, এবং এই জিনিসটা লিনেন ডি বেলেফন্স এর টেকনিক্যাল রিপোর্টের মধ্যেও আসছিল। এতদিন ধরে যে ঝামেলাটা ছিল যে আমি যদি সুয়েজ ক্যানেলটা বানাই তাইলে অনেক বড় সমস্যা হইতে পারে, এই ধারণাটা এখন নাই। 1854 সালে এই ফ্রেঞ্চ
ইংরেজরা যারা অলরেডি একবার ভুল করছিল এবং পরে নিজেরাই আবার ঠিক করছে ভুলটা, তারা মিশরের ভাইসরয় সাইদ পাশাকে এই সুয়েজ ক্যানেল প্রজেক্টের মধ্যে আগ্রহী করতে সমর্থ হয়। কারণ একজন বড় কারো ইন্টারেস্ট ছাড়া আপনি এত বড় প্রজেক্ট কখনো হাতে নিতে পারবেন না। 1858 সালে ইউনিভার্সাল কোম্পানি অফ দ্য মেরিটাইম সুয়েজ ক্যানেল গঠন করা হয় এবং ওদেরকে বলা হয়, ভাই দেখ তোরা এখন আমাকে এই সুয়েজ ক্যানেলটা বানাই দিবি, তোদের হাতে পুরো দায়িত্ব আমি দিলাম, তোরা খালটা খনন করবি, তোরা খালটা চালাবি, দেন 99 বছর পরে তোরা মিশরের গভর্নমেন্টের হাতে এটার মালিকানাটা বুঝাই দিবি। তারপরের থেকে হচ্ছে এই খালটার মালিক হবে মিশর গভর্নমেন্ট, তার আগ পর্যন্ত তোরা এই খালটা দিবি। তারপরে ব্লা 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 অনেক কাহিনী। অবশেষে 1869 সালের নভেম্বরের 17 তারিখ ভূমধ্যসাগরের পানি লোহিত সাগরের মধ্যে প্রবাহিত হয়। অবশ্যই খালটা খনন করা শেষ হয়েছিল, তার আগে তো প্রবাহিত হইতে পারবে না, তাই না? এন্ড এই খালটাকে ইন্টারন্যাশনাল নেভিগেশন অর্থাৎ আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তার মানে এভাবেই আমাদের সুয়েজ খালের উদ্বোধন হয়েছে এবং তার জন্ম হয়েছে। এখানে যে শ্রমিকরা কাজ করতো তাদের অস্বাভাবিক রকম পরিশ্রম হইতো, প্রত্যেক 10 মাসে প্রায় 20,000 শ্রমিক এখানে নেওয়া হইতো এবং কাজটা খুবই কষ্টের ছিল। অনেক শ্রমিকই এখানে কলেরা কিংবা অন্যান্য রোগে মারা যায়। আপনি চিন্তা করেন, ইঞ্জিনিয়ারদের কিন্তু সেই সময় প্লেগ ধরছিল আর এখানে শ্রমিকরা তো কোনো ব্যাপারই না। এখন প্রশ্ন আসে, কেন এই সুয়েজ খাল এত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ? দেখেন, প্রথমেই একটা কারণ হচ্ছে এটা লোকেশন বা অবস্থান। এটা হইতেছে একটা ওয়ার্ম হোলের মতো, এটা ইউরোপ আর এশিয়া প্যাসিফিকের মধ্যে একটা শর্টকাটের মতন কাজ করে, যেই পথটা ছাড়া আপনাকে হয়তো ইউরোপ থেকে এশিয়া প্যাসিফিকে আসতে নৌ পথে অনেক দূর পথ অতিক্রম করে আসতে হইতো। আপনি যদি এই সুয়েজ খালটা ইউজ না করেন তাইলে এটার অল্টারনেটিভ যে ওয়ে আছে এটা হচ্ছে আপনাকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপরে এশিয়ার দিকে আসতে হবে। এন্ড ওই রাস্তাটা হচ্ছে আফ্রিকার মোহাম্মদপুরের মতো, তার কারণ ওইখানে অনেক সোমালিয়ান জলদস্যু আছে। আপনি যদি জাহাজ নিয়ে সেখানে যান আপনার অনেক বড় একটা সম্ভাবনা থাকে যে আপনি এখানে ডাকাতির সম্মুখীন হবেন। এবং এই শর্টকাটটা ক্রিয়েট করা সম্ভবই হয়েছে এই কারণে যে ভূমধ্যসাগর আর লোহিত সাগর এই দুইটা সাগরের পানির লেভেল মোটামুটি সেম থাকে। এন্ড এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ কেন এটা আমি একটু পরে আলোচনা করতেছি। এমনিতে আপনি যদি ইতালির কোনো বন্দর থেকে ইন্ডিয়াতে যাইতে চান তাহলে আপনাকে প্রায় 4,400 নটিক্যাল মাইল অতিক্রম করতে হবে। আপনি যদি সুয়েজ ক্যানেল দিয়ে যান তাইলে, এখানে নটিক্যাল মাইলের হিসাবটা একটু বলে রাখি, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.15 মাইল। আমরা নর্মালি যে মাইলে হিসাব করি এই মাইলের থেকে নটিক্যাল মাইলের হিসাবটা কিন্তু একটু আলাদা। নটিক্যাল মাইল হচ্ছে একটু বড়, এইটা পৃথিবীর পরিধির হিসাবে হচ্ছে ক্যালকুলেট করা হয়। আপনি যদি 20 নট স্পিডে, 1 নট সমান হচ্ছে 1.15 মাইল পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় 1.15 মাইল গেলে আপনাকে বলা হবে আপনি 1 নট যাইতেছেন। এরকম 20 নট স্পিডে আপনি যদি সুয়েজ ক্যানেল অতিক্রম করতে যান আপনার লাগবে টোটাল 9 দিন, ধরলাম মাত্র 1 সপ্তাহের মতন লাগতেছে বা তার থেকে একটু বেশি। আর আপনি যদি এই সেম স্পিডে আফ্রিকার মোহাম্মদপুর এলাকা দিয়ে যাইতে চান তাহলে আপনার লাগবে প্রায় 10,500 নটিক্যাল মাইল, যেটা অতিক্রম করতে আপনার প্রায় 3 সপ্তাহ সময় লাগবে। এর মাধ্যমে কি হয় খেয়াল করেন, এক, আপনি আপনার পণ্যটা অনেক কম সময়ে ইউরোপ থেকে এশিয়াতে কিংবা এশিয়া থেকে ইউরোপে ট্রান্সফার করতে পারতেছেন, এবং দুই, যেহেতু আপনি নৌপথে এটাকে আনা নেওয়া করতেছেন এখানে কষ্ট কিন্তু অনেক কম পড়তেছে। 3, পরিবেশগত দিক থেকে আপনি চিন্তা করেন এই নৌপথে আনার কারণে প্রায় 44% কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, কারণ আমরা জানি নৌপথে যাতায়াতটা পরিবেশগত দিক থেকে অনেক ভালো আমাদের জন্য। গ্রেটা থানবার্গ এমনি এমনি নৌপথে যাতায়াত করে না। প্রত্যেক বছর প্রায় 19,000 নৌযান এই সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত করে, প্রত্যেক দিন প্রায় 93টা নৌযান এই খাল দিয়ে যাতায়াত করে, এবং এই কারণে 4 দিনে প্রায় 422টা নৌযান এই খালের মধ্যে আটকা পড়ছিল এই এভার গিভেন এর ইনসিডেন্টের কারণে। মালিকরা বলতেছিল এই যে ঘটনাটা ঘটলো এটার কারণে ওদের প্রায় $24 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হইতে হবে। টোটাল আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের 15% এই সুয়েজ ক্যানেল দিয়ে হয় এবং এই ঘটনার পরে তেলের দাম অলরেডি 2% বেড়ে গেছিল। যাই হোক, আমি আপনাদেরকে এতক্ষণ অনেক জ্ঞান দিছি, এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই যে আপনারা এই লকডাউনের মধ্যে অবসর সময়গুলোতে কি করতে পারেন। আপনি প্রথমত একটা কাজ করতে পারেন, আপনি বলতে পারেন মঈন আলী যদি আজকে ইংল্যান্ড টিমে না খেলতো তাহলে সে আজকে ICC জয়েন করতো। এটার মাধ্যমে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারেন আপনি, যেটার মাধ্যমে আপনার নিজের এবং আপনার দর্শকদের যারাই কন্ট্রোভার্সিটা নিয়ে বেশি উস্কানি দিবে উভয়ই বিনোদন পাবে। দ্বিতীয় একটা কাজ আপনি করতে পারেন, আপনি একটা মুভি তৈরি করতে পারেন যেই মুভিটার VFX তথাকথিতভাবে আপনি বলতে পারেন অনেক ভালো, এটার বাজেট নিয়ে আপনি অনেক প্রচারণা চালাইতে পারেন, এটা নিয়ে মুভির শুরুতে একটা আলোচনা হবে। এন্ড দেন মানুষ যখন এটার VFX দেখে হতাশ হবে তখন এটারে পচানোর কারণে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, এন্ড এটার মাধ্যমে আপনি সেকেন্ড দফা একবার প্রচারণা পাবেন। এতে করে আপনি 2 দফা প্রচারণা পাইতেছেন এন্ড এইটা আপনার ব্যবসার জন্য কিন্তু অনেক ভালো হবে। ইভেন এই VFX কিন্তু আমরা ইউটিউবাররাও অনেক ইউজ করি, এটা খুবই সিম্পল একটা গ্রিন স্ক্রিন এলিমেন্ট।
সো লকডাউনের প্যারায় আবার আমাদেরকে পড়তে হইলো জীবন আসলে এমনই, আপনি এক্সপেক্ট করবেন আপনার জাহাজটা একটা চিপা দিয়ে খুব স্মুথলি বের হয়ে যাবে, কিন্তু রিয়ালিটিটা হচ্ছে এই, আপনি এভার গিভেনের মতন দশার মধ্যে পড়বেন। এখন এই এভার গিভেন নামটা নিয়েও কিন্তু অনেক ক্যাচাল হয়েছে, যে এই জাহাজটার গায়ের মধ্যে লেখা হচ্ছে এভার গ্রিন কিন্তু জাহাজটার নাম ডাকা হইতেছে এভার গিভেন, এই পার্থক্যটা কেন হয়েছে? দেখেন জাহাজটার নাম আসলে এভার গিভেন, এটা কোনো সমস্যা নাই, এই জাহাজটার মালিক যে কোম্পানিটা, এই মালিক কোম্পানিটার নাম হচ্ছে এভার গ্রিন মেরিন কর্পোরেশন। এটা একটা তাইওয়ানিজ কোম্পানি যারা এই ট্রান্সপোর্টেশন এন্ড শিপিং নিয়ে কাজ করে। ওদের টোটাল 39টা নৌযান আছে, এর মধ্যে 20টা যে নৌযান এগুলার নাম এভার প্লাস জি নামে অন্য একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন এভার গুডস, এভার গেইমিং, এভার জায়ান্ট, এইসব। এই এভার গিভেন জাহাজটার দৈর্ঘ্য হচ্ছে 1312 ফিট, এইটা এতটাই লম্বা যে এটা 102 তলা উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়ে লম্বা, এবং আরেকটু হইলে এটা বাঙালির ইগোর উচ্চতার সমান হইতে পারত। এটা নিয়ে কোনো ধরনের প্যারা নাই। 23 মার্চ 2021 এই এভার গিভেন জাহাজটা পারে এসে ধাক্কা খায়। এই ঘটনাটাকে বলে রান অ্যাগ্রাউন্ড, এবং এটা যেহেতু কর্ণ বরাবর ধাক্কা খাইছে এটাকে বলা হয় রান অ্যাগ্রাউন্ড ডায়াগোনালি। এটার কারণটা মূলত ন্যাচারালি যদি চিন্তা করেন তাহলে ধরা হয় খুব বড় ধরনের বাতাস বইতেছিল এবং সেখানে খুব ধুলার ঝড় ছিল, এই কারণে জাহাজটা তার দিক থেকে বিচ্যুত হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই সুয়েজ ক্যানেল কিন্তু আফ্রো এশিয়ান ডাস্ট বেল্টের মধ্যে পড়ছে। তবে এভার গিভেনের এই ঝামেলাটার জন্য আসলে কে দায়ী এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে এবং ইনভেস্টিগেশন চলতেছে, এমনকি মাঝখানে কাকে ব্লেম দেওয়া যায় এটা নিয়ে একটা ফেক নিউজও ছড়াইছিল। একটা ফেক নিউজের মধ্যে বলা হয়েছিল মিশরের প্রথম নারী শিপ ক্যাপ্টেন মারওয়া এলসলেহদার এই সুয়েজ ক্যানেল ব্লকেজের জন্য দায়ী। আমার দিকে তাকান, অথচ উনি তখন শিপেই ছিলেন না, এন্ড ফেক নিউজটা ইংলিশে হওয়াতে এটা খুব দ্রুত ছড়াইছিল। এখন এই জাহাজটাকে সুয়েজ ক্যানেলের আসল নৌপথ থেকে সরায় অন্য একটা জায়গায় নিয়ে রাখা হয়, এটা একটা ওয়েটিং এরিয়ার মতন সুয়েজ ক্যানেলের, যেখানে জাহাজদেরকে ওয়েট করানো হয় বিভিন্ন ঝামেলা কিংবা অন্যান্য কাজের জন্য। এই জায়গাটাকে বলা হয় দ্য গ্রেট বিটার লেক, এইটা একটা সল্ট ওয়াটার লেক বা লবণাক্ত পানির হ্রদ। এই হ্রদটার মাধ্যমে অধিকাংশ সময় লোহিত সাগর থেকে পানি ভূমধ্য সাগরের দিকে যায় এবং কিছু সময় উল্টা ডিরেকশনে পানি আসে। অনেক সময় মাছ এবং কাঁকড়া লোহিত সাগর থেকে এই লেকটার মাধ্যমে ভূমধ্য সাগরের দিকে মাইগ্রেট করে, এই মাইগ্রেশনের একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলে লেসেপসিয়ান মাইগ্রেশন। এই জাহাজটাকে উদ্ধার করা হয়েছে অনেকগুলা টাগ বোটের মাধ্যমে, অর্থাৎ যেটা জাহাজটাকে টেনে তার আগের অবস্থানে আবার ফেরত নিয়ে আসে, এবং এটার নেভিগেবিলিটি বাড়ানোর জন্য এক্সকাভেটর বা মাটি খনন করার যন্ত্র যেগুলো আছে এইগুলা ইউজ করা হয়েছিল। এন্ড এই এক্সকাভেটর গুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মিম আমরা দেখতে পাইছি। এখন প্রশ্ন হচ্ছে এই সুয়েজ ক্যানেল ব্লকেজের কারণে বাংলাদেশের অর্থনীতির উপর কোনো ইফেক্ট আসতেছে কিনা। এই ব্যাপারে আমি এরশাদ আহমেদ এবং ফরেস্ট কুকসেনের একটা লেখা পড়ছিলাম, তারা দাবি করতেছিল যে ভারী জ্বালানি তেল, ডিজেল এবং এলএনজির প্রাইস বাংলাদেশে বাড়তে পারে, যেহেতু আমাদের গার্মেন্ট সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর বা ওষুধ ক্ষেত্র এই দুইটা খাত অনেক বেশি পরিমাণে ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের কাঁচামাল আমদানি করতে হয় এবং সবশেষে আমরা রপ্তানি করি কিন্তু ওই ইউরোপ কিংবা আমেরিকার বাজারগুলোতে, নৌপথ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মাধ্যম। তো সব মিলায় এটার একটা ইফেক্ট হয়তো পড়তে পারে, তবে কোনো কিছুই একদম নিশ্চিতভাবে বা 100% গ্যারান্টি সহকারে এখনই বলা যাইতেছে না, এটার ফুল ইফেক্টটা দেখার জন্য আমাদের হয়তো আরো ওয়েট করতে হইতে পারে। প্রশ্ন হচ্ছে সুয়েজ খালের মধ্যে এইরকম এভার গিভেনের মতন অন্য কোনো জাহাজ এর আগে আটকাইছিল কিনা। রিসেন্ট ইতিহাসে একটাই ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে 2017 সালের 19 নভেম্বর OOCL জাপান নামে একটা জাহাজ সুয়েজ ক্যানেলকে এইভাবেই আটকাই দিছিল, তবে সেটা ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য, যেখানে এভার গিভেন প্রায় এক সপ্তাহের মতন সময় লাগাইছে টোটালি ব্লকেজটাকে ক্লিয়ার করতে। এখন কিছু ফ্যাক্ট বলি। এভার গিভেন এই জাহাজটা একটা গোল্ডেন ক্লাস কন্টেইনার শিপ। এভারগ্রিন মেরিন কর্পের 11টা এরকম জাহাজ আছে যেগুলো গোল্ডেন ক্লাস কন্টেইনার শিপের মধ্যে পড়ে। এখন এই গোল্ডেন ক্লাস মানে কি? দেখেন জাহাজের মধ্যে কন্টেইনারের হিসাবে একটা ইউনিট হিসাব করা হয়, এটাকে বলা হয় 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট বা TEU। এটা মানে হইতেছে আপনারা তো রেলগাড়িতে মাঝে মাঝে কন্টেইনার দেখেন, এগুলোর লেন্থ ইন আ জেনারেল একটা স্ট্যান্ডার্ড ধরা হয় 20 ফিট বা 20 ফিট। এইরকম কয়টা কন্টেইনার একটা জাহাজ নিতে পারে? যেগুলা গোল্ডেন ক্লাস কন্টেইনার শিপ ওরা প্রায় 20,124 থেকে 20,388টা এরকম TEU বা কন্টেইনার নিতে পারে। আপনি জাস্ট চিন্তা করেন যে এরকম 20,000টা কন্টেইনার যদি আপনি রেলগাড়ি দিয়ে নিতে যান সেই রেলগাড়িটার দৈর্ঘ্য কত বড় হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি পানি পথে যাতায়াত করাটা আমাদের জন্য কেন এত বেশি ইম্পর্টেন্ট। আরেকটা টার্ম এখানে আপনারা শুনবেন, সেটা হচ্ছে
সুয়েজ ম্যাক্স, অর্থাৎ সুয়েজ খালের মধ্যে সবচেয়ে বড় কোন জাহাজ চলতে পারবে এটার একটা দিক নির্দেশনা সুয়েজ ক্যানাল অথরিটি কিন্তু দিয়ে দিছে। এন্ড ওই সাইজটাকেই বলা হয় সুয়েজ ম্যাক্স। এখন এইখানে উচ্চতার একটা লিমিটেশন আছে যে আপনার জাহাজটা এতটুকুর বেশি উঁচু হইতে পারবে না, তার কারণ সুয়েজ ক্যানাল ব্রিজ নামে কিন্তু একটা ব্রিজ আছে। সো যখন খালের মধ্যে উপরে কোনো ব্রিজ থাকে সেখানে আনলিমিটেড পরিমাণ উঁচু কোনো কিছু নিয়ে আপনি কোনোদিন যাইতে পারবেন না। আরেকটা জিনিস, লম্বার দিক থেকেও একটা লিমিটেশন দিয়ে দিছে। এন্ড এভার গিভেন এই সব সুয়েজ ম্যাক্স এর ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করছিল, এন্ড তারপরেও ওরা এই জায়গাটার মধ্যে আটকাইছে। এখন হইতে পারে সুয়েজ ম্যাক্স এর ক্রাইটেরিয়া গুলাকে হয়তো সুয়েজ ক্যানাল অথরিটিকে আবার নতুন ভাবে একটু চিন্তা করতে হবে, অথবা এইটা নিয়েও কিন্তু ডিবেট শুরু হয়েছে যে আমাদের কন্টেইনার শিপ গুলা কখনো এত বড় করা উচিত কিনা যাতে করে এই ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে লিমিটেশনটা কখন দেওয়া লাগে জানেন? কিছু কিছু এরকম খাল বা নৌপথ আছে যেখানে ওয়াটার লেভেলের একটা ডিফারেন্স থাকে, এমন একটা জায়গায় যে দেখা যায় এতক্ষণ ধরে নৌযানটা যেই পথে চলতেছিল তার থেকে এখন ধরে উপরে উঠায় অন্য একটা নৌপথের মধ্যে আনতে হবে। কাইন্ড অফ আপনি একটা চিন্তা করতে পারেন পানির মধ্যে ফ্লাইওভার টাইপের। এখন এই কাজটা যেই যন্ত্রের মাধ্যমে করা হয় এটাকে বলা হয় লক। প্রশ্ন হচ্ছে এই লক কি সুয়েজ ক্যানেলে আছে? অ্যানসার হচ্ছে না, অবশ্যই সুয়েজ ক্যানেলে কোনো লক নাই। কেন নাই তার উত্তর কিন্তু আমরা ভিডিওর একদম শুরুতেই বলছি, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে পানির লেভেলের কিন্তু কোনো ডিফারেন্স নাই। ফ্রান্সের ইঞ্জিনিয়াররা যে ভুলটা করছিল ওই ভুলটা যদি আসলে সত্য হইতো তাইলেও আমরা কিন্তু নৌযান চালাইতে পারতাম, বাট তখন আমাদেরকে লক টেকনোলজি ইউজ করতে হইতো যে একটা জায়গায় এসে যেখানে পানির লেভেলের ডিফারেন্সটা হইছে ওই জায়গাতে তুমি জাহাজটাকে উপরে তুলে দাও, উপরে তুলে হচ্ছে তাকে তারপরে ওই উঁচু পানির লেভেলের মধ্য দিয়ে নাও, কোনো সমস্যা নাই। এখন সুয়েজ ক্যানালের কথা বাদ দেন, রানী এলিজাবেথের জামাই প্রিন্স ফিলিপ মারা গেছে। এখন যদি মেগান মার্কেলের ছেলে আর্চি হ্যারিসনকে প্রিন্স বানানো না হয় তাহলে আমি কি করি আপনারা খালি দেখেন। যারা যারা আমার বিরোধিতা করছিল ওই ভিডিওটার মধ্যে তাদের ধৈরে ধৈরে ওদের পরিচয় আমি ফাঁস করে দিই, ভয় পায়েন না, মজা করছি। অনেকে আমাকে জানাইছে যে প্রিন্স ফিলিপ নাকি তার ছোটবেলায় শিষ্য ছিল এবং প্রিন্স ফিলিপকে তিনি ছোটবেলায় ছাই দিয়ে দাঁত মাজা শিখাইছিলেন। এটা হইতে পারে, তার দাঁত দেখেই আমরা এটা বুঝতে পারি। অনেকে এটা সাজেস্ট করছেন যে রানী এলিজাবেথের এখন সতীদাহ করা উচিত, উনি প্রবাবলি রাজা রামমোহন রায়ের নাম শুনেন নাই, রাজা রামমোহন রায় এখন বাইচে থাকলে উনাকে এখন গুম করা হইতো মোস্ট প্রবাবলি। রানী এলিজাবেথ এখন রিয়াল লাইফ বেহুলার মতন হইছেন। বেহুলার কথা থেকে মনে হইল আপনাদেরকে আমি একটু দেখাই নিয়ে আসি যে বাংলাদেশের সুয়েজ খালে অ্যাকচুয়ালি কি হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার আজকের এই ভিডিও দেখার পরে কেউ যদি বলে আমি ধ্রুব রাঠি কিংবা জনি হ্যারিসের থেকে কপি করছি তাহলে সত্যি সত্যি আমি তাদের কানের নিচে চটকানা দিব বলে ঠিক করছি। ভাই তোরা আমার NFT নিয়ে ভিডিওটাতে বহুত প্যারা দিছ, খালিদ ফারহান ভাই একটা ভিডিও বানাইতেই পারে, একই টপিকে দুইজন ভিডিও বানাইতেই পারে, তার মানে এই না একজন আরেকজনের একটা কপি করছে। আপনাদের যদি এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে তো অবশ্যই ভুলবেন না। সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওর স্পন্সর বাপের হোটেল এবং এই মুহূর্তে যারা ভিডিওটি তাদেরকে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, গত কয়েকদিন থেকে আমার এই 5টার শিডিউলটা মিস হয়েছিল, বাট এখন থেকে প্রত্যেক বুধবার বিকেল 5টায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। বুধবার ছাড়াও দেখা হইতে পারে, ওইটা এক্সট্রা ভিডিও, বাট বুধবারে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাট।